দেখুন, ভারতের পরমাণু কর্মসূচির লক্ষ্য এখন চীন। ভারতের কৌশলগত পরমাণু কর্মসূচি চীনকে লক্ষ্য করে গড়ে তোলা হচ্ছে। আগে এ কর্মসূচি পাকিস্তানকে লক্ষ্য করে গড়ে তোলা হলেও এখন তার লক্ষ্য চীন হয়ে উঠেছে বলে ভারতীয় চ্যানেল NDTV জানিয়েছে। ওয়াশিংটনের ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্ট বা FAS এর বিশেষজ্ঞ হ্যান্সম এম ক্রিস্টেনসেন এবং রবার্ট এস নোরিস এক গবেষণামূলক নিবন্ধনে এ কথা জানিয়েছে। 1978 সাল থেকে এই দুই গবেষক নিউক্লিয়ার নোটবুক প্রকাশ করেছেন। কেউ কেউ বলেন পরমাণু এবং অস্ত্র সংক্রান্ত বিষয়ে একে সবচেয়ে নির্ভরযোগ্য হিসেবে গণ্য করা হয়। ভারতীয় পরমাণু বাহিনী সম্পর্কে চলতি মাসে প্রকাশিত প্রতিবেদনে তারা বলেছেন, চীনের সর্বত্র আঘাত হানার জন্য কেন্দ্রীয় এবং দক্ষিণাঞ্চলীয় ভারতে স্থাপন করা যাবে দেশটির পরবর্তী প্রজন্মের ক্ষেপণাস্ত্র। তাদের হিসেব মোতাবেক ভারতে প্লাটিনাম উৎপাদন যা হয় তা দিয়ে 150 থেকে 200 পরমাণু বোমা তৈরি সম্ভব। এ পর্যন্ত ভারত 120 থেকে 130টি পরমাণু বোমা নির্মাণের কাজে শেষ করেছে। ভারতের পরমাণু উৎপাদন সক্ষমতা নাটকীয়ভাবে বাড়ছে বলে উল্লেখ করেন তারা। এ দু গবেষক বলেন, ভারতের বর্তমান 4টি পরমাণু সক্ষম ব্যবস্থা রয়েছে, এর মধ্যে স্থল ও সাগর ভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে উল্লেখ করে তারা আরও জানান, দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র সহ আরও 4টি ব্যবস্থা ভারত নির্মাণ করেছে। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।